Namaskar. মই মৃণাল জ্যোতি গোস্বামী অসমীয়া বিভাগৰ সহকাৰী অধ্যাপক আমি অসমীয়া সাহিত্যৰ বুৰঞ্জী লিপি আৰু শাসন অধ্যয়ন নামৰ পাঠ্যবিষয়খনৰ 6 নম্বৰ অধ্যায় সংকৰি যুগৰ বৈষ্ণৱ সাহিত্যৰ বিষয়ে আলোচনা কৰি আছিলো ইতিমধ্যে ইয়াৰ আগৰ দুটা খণ্ডত আমি সংকৰি যুগৰ বৈষ্ণৱ সাহিত্য মানেনো কি সংকৰি যুগৰ সাহিত্য মানেনো কি শংকৰদেৱ মাধৱদেৱ আৰু অনন্ত কণ্ডলীৰ সাহিত্যকৃতিৰ বিষয়ে বহলাই আলোচনা কৰিলো আমি কৈছো আমাৰ পাঠ্যবিষয়ত আৰু এগৰাকী কবিৰ সাহিত্যকৃতিৰ কথা অন্তৰ্ভুক্ত হৈছে বহুখিনি কবি আছে এই সময়ছোৱাত তেখেতসকলৰ ওপৰি আৰু বহু কবিয়ে সাহিত্য ৰচনা কৰি অসমীয়া সাহিত্য সমৃদ্ধ কৰি গৈছিল এই সকলোখিনি আমি এখন পাঠ্যবিষয়ত সামৰি লোৱাটো সম্ভৱ নহয় সেইবাবে আমি কেইগৰাকীমান নিৰ্বাচন কৰি লৈছিলোঁ তাৰে শেষৰ গৰাকী কবিৰ নাম হ'ল ৰাম সৰস্বতী এই ৰাম সৰস্বতীৰ সাহিত্যকৃতিৰ বিষয়ে এই অধ্যায়টিত আমি বা এই অধ্যায়টিৰ এই শাখাটোত এই আলোচনাটিত আমি আলোচনা কৰিম আৰু তাৰ লগতে অসমীয়া গদ্য সাহিত্যও এই সময়ছোৱাত ৰচিত হৈছিল এই গদ্য সাহিত্যনো কোনে ৰচিত কৰিছিল কোনে কাৰ হাতত ৰচনা হৈছিল কি কি ৰচনা কৰিছিল সেই বিষয়ে থোৰতে কিছু কথা আমি এই খণ্ডটোত আলোচনা কৰিম এতিয়া আমি আহোঁ প্ৰথমতেই ৰাম সৰস্বতীৰ বিষয়ে ৰাম সৰস্বতীৰ বিষয়ে আমি কিমাননো জানো আমি যদি জানো যে এটা কথা মন কৰিবলগীয়া দেই অসমীয়া সাহিত্যৰ এই সময়ছোৱাত যিসকল কবি বা সাহিত্যিক আছিল তেখেতসকলৰ জীৱন সম্পৰ্কে বৰ সুন্দৰভাৱে কোনো বুৰঞ্জী আমি দেখা নাপাওঁ তেখেতসকলে তেখেতৰ সাহিত্যৰ মাজত নিজৰ যি আত্মপৰিচয়মূলক বিৱৰণ দাঙি ধৰিছে তাৰে পৰাই আমি কিছু কথা জানিব পাৰোঁ আৰু বহু সময়ত সেয়াও মানে খেলি মেলি আছে তাৰ মাজতো খেলি মেলি আছে ঠিক আৰু এইগৰাকী কবিৰ কথা মই কওঁ যে তেওঁ আত্মপৰিচয় দিছে তেওঁৰ কৈছে যে কামৰূপৰ পচৰীয়া অঞ্চলত জন্মগ্ৰহণ কৰিছিল আকৌ কোনো কোনো পুথিত আছে কি চমৰীয়া দুইখন বেলেগ বেলেগ ঠাই দুইখন বেলেগ বেলেগ গাঁও তেওঁৰ পিতৃৰ নাম আছিল ভীমসেন কবি চূড়ামণি ভীমসেনৰ দুগৰাকী পুতেক কবিচুন্দ্ৰ আৰু অনিৰুদ্ধ এই অনিৰুদ্ধৰ পাছত ৰাম সৰস্বতী নামেৰে আখ্যায়িত হয় ৰাম সৰস্বতীৰ পৰিচয় সন্দৰ্ভত তেওঁ অনুবাদ কৰা মহাভাৰতৰ অসমীয়া পাঠত পচৰীয়া চমৰীয়া চিনকোণা পাটচৌৰা আদি ঠাইৰ নাম উল্লেখ আছে তেওঁ অনুমান কৰিব পাৰি যে আমি এটা অনুমানহে কৰিব পাৰোঁ যে এই কোনো নিৰ্দিষ্ট ঠাইত থকা নাছিল আৰু সেইবাবে বিভিন্ন ঠাইত তেওঁ নামবিলাক উল্লেখ কৰি গৈছে আৰু এইবিলাকতে তেওঁ সাহিত্য চৰ্চা কৰিছিল আৰু এই সময়ছোৱাত তুমি চাওঁ প্ৰাচীন অসমীয়া কবিসকলৰ ভিতৰত সবাতোকৈ সৰহসংখ্যক পদ ৰচনা কৰিছে বুলি কোনে ক'লে ক'ম যে ৰাম সৰস্বতী এগৰাকী তেওঁ ইমানখিনি পদ ৰচনা কৰিছে যে তেওঁ ৰচনা কৰা পদৰ সংখ্যা মহাপুৰুষ শংকৰদেৱতকৈও বেছি তেওঁ ৰচনাৰ ব্যাপকতা আৰু বৰ্ণনাৰ কথাবস্তুলৈ লক্ষ্য ৰাখি ৰাম সৰস্বতীক অসমীয়াৰ ব্যাস বুলিও আখ্যা দিয়া হয় ৰাম সৰস্বতীৰ ৰচনালৈকে আমি দুটা ভাগত বিভক্ত কৰিব পাৰোঁ মহাভাৰতৰ পৰ্বসমূহৰ অনুবাদ আৰু বধকাব্য নামৰ এক শ্ৰেণীৰ জনপ্ৰিয় কাব্য এই ৰাম সৰস্বতীয়ে নৰনাৰায়ণ ৰজাৰ অনুপ্ৰেৰণাতে মহাভাৰতৰ বেছিভাগ পদ অসমীয়ালৈ অনুবাদ কৰে অসমীয়ালৈ অনুবাদ কৰা পৰ্বকেইটা হ'ল আদি পৰ্ব সভা পৰ্ব বনপৰ্ব বিৰাট পৰ্ব উদ্যোগ পৰ্ব ভীষ্ম পৰ্ব দ্ৰোণ পৰ্ব কৰ্ণ পৰ্ব গদা পৰ্ব শান্তি পৰ্ব এইবিলাকত তাৰমানে মহাভাৰতৰ দৰে এখন বিশাল ইমান ডাঙৰ এখন গ্ৰন্থ সফলভাৱে অনুবাদ কৰাটো কিমান কঠিন কাম আৰু কিমান পৰিশ্ৰমৰ প্ৰয়োজন সেই কথাটো আমি এই অনুবাদবোৰৰ জৰিয়তে গম পাব পাৰোঁ আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল যে জনসমাজৰ উপযোগীকৈ তেওঁ ৰচনা কৰিছিল কোনো জটিল তত্ত্ব বিচাৰ নাই নিৰক ধৰ্মমতৰ বা আখ্যান অজতা ব্যাখ্যা নাই ধৰ্মৰ ঠাইত বিশেষ যি আছে সেয়াও তেওঁ সৰল আৰু চমুকৈ দাঙি ধৰা হৈছে যিকোনো বৰ্ণনা ঘৰুৱা পৰিৱেশত খাপ খোৱাকৈ কৰিছে এই ধৰণৰ কথাই তেওঁ তাৰমানে প্ৰকাশ কৰিছে আৰু মন কৰিবলগীয়া আৰু এটা কথা হ'ল যে আমি কৈছোঁ বৈষ্ণৱ সাহিত্য এইখিনি য'তেই সুবিধা পাইছে তাতেই কবিয়ে য'তেই সুৰুঙা পাইছে তাতেই কবিয়ে শ্ৰীকৃষ্ণৰ শ্ৰেষ্ঠত্ব আৰু ভক্তিৰ মাহাত্ম্য বাৰে বাৰে প্ৰকাশ কৰিছে ৰাম সৰস্বতীক আমি আন এক শ্ৰেণীৰ সাহিত্যৰ বাবে বেছিকৈ জানো সেই শ্ৰেণীৰ সাহিত্য হ'ল বধকাব্য বধকাব্যসমূহ কি ইয়াত তাতে বধকাব্যৰ নামটোৱে আমাক গম পোৱাই দিয়ে বা তাৰ কথাখিনি আমাক কয় যে বধ ইয়াত বধ আছে কোনোবা বধ কাৰোবাক বধ কৰা কথাখিনিকে ইয়াত বৰ্ণনা কৰা হৈছে মহাভাৰতৰ বনপৰ্বৰ যিবোৰ অসুৰক বধ কৰিছিল
এই বধ করা কাহিনীবর অবলম্বন হিসাবে লয় তার লগত নিজস্ব ধরনের কিছু কথা সংযোজন করে তখেতে এনে ধরনের কাব্য রচনা করেছিল আর এই কাব্য সংখ্যা হল পনেরোখন আর এই কাব্য সমূহ একলগে পনেরোখন কাব্যকে বধকাব্য বলে অভিহিত করা হয় বিজয় পর্ব মানিকচন্দ্র ঘোষ পর্ব পুষ্পহরণ পর্ব কালকুজ শুকবধ বধ ভীমচরিত বকাসুরবধ কুলচলবধ জংঘাসুরবধ জটাসুরবধ পাঞ্চালী বিরাহ সিন্ধুর পর্ব ব্যাসাশ্রম অশ্বকর্ণবধ খটাকুরবধ আর ব্যঞ্জন পর্ব এই কীন হল এই বধ বধকাব্য ইয়াত বহলাই আমি আলোচনা করা হওয়া নাই আর থুরতে এই কথাখিনিহে আমি ইয়াত আলোচনা করছো এইভাবে এইখানের নামহে ইয়াত উল্লেখ করে দেওয়া হয়েছে মানে দৈত্য দানবক বধ করা কাহিনী সমূহ ইয়াত বর্ণনা করা হয়েছে সেইভাবে এইবর তারমানে বধকাব্য বলে কোয়া যায় তখেতর বিষয়ে আমি থুরতে ইমানখিনিয়ে অধ্যয়ন করবলগিয়া আসে আর মন করবল দেই ইয়াত মহাভারত এই কাব্য সমূহের কোনো বিশেষ সম্পর্ক নাই কিন্তু পাণ্ডবসকলে বনবাসের সময় ঘুরি ফুরুতে যে অশেষ বাধা বাহিনী বিপদের সম্মুখীন হয়েছিল শ্রীকৃষ্ণর সহায়ত এই দায়িত্ব দানবক কে ধরনের বধ করেছিল তার এই কাহিনী এইবর বর্ণনা আছে সেইভাবে তারমানে এইবিলাক মানে আজি আমি যদি চাও তারমানে আজির সময় যে রোমাঞ্চ একদম মানে থ্রিলার বলে যুব কো তারমানে গল্প উপন্যাসের দরে থ্রিলার যে ধরনের আছে এই ধরনের থ্রিলার আর মানুষ মনোরঞ্জন প্রদান করবেন এইবিল সাহিত্যই এই শ্রেণীর সাহিত্য আজ আমি সেই কথাখিন দেখবলে পাও এইখিনিয়ে হল আমার এই সময়ের কবি সকলের বিষয়ে আলোচনা করবল কথা এই চারিজন কবির বিষয়ে কিছু কথা আমি আলোচনা করলো আর যদি আপনাদের এইগারী কবির বিষয়ে অধিক বহলাই অধ্যয়ন করব বিচার আপনাকে যদি সাহিত্যর সাহিত্যক মূল বিষয় হিসাবে অধ্যয়ন করব ভাবিছে হলে আপনাদের সাহিত্যর সমীক্ষাত্মক ইতিবৃত্ত সত্যেন্দ্রনাথ শর্মা আর সাহিত্যর রূপরেখা মহেশ্বর নেওকর এই পুথি দুখন সাত পুথি হিসাবে গ্রহণ করব আর এবার অধ্যয়ন করব এইখান কিতাবতে আপনাদের এই বিষয়ে আর বহলাই আলোচনা করা আপনাদের পাব আর বিভিন্ন পুথি আছে কিন্তু থুরতে পড়বলে এই কথাই আপনাদের মানে জানালো ইয়ার পিছতে আহিল আমার পাঠ্য বিষয় অন্তর্ভুক্ত হয়েছে গদ্যর উদ্ভব গদ্যর উদ্ভব নো কি আমি আজিকালি যে ধরনের গদ্য লিখো এই গদ্যনো কেতিয়া উদ্ভব হয়েছিল শঙ্কর যুগত এই সময়ছোতে শঙ্করদেবর ছত্রচারের সময়ছোতে এই সময়তে আমি গদ্যর আরম্ভণি দেখা পাও কোনে করেছিল বলে কলে মানে আমি কোম যে প্রথমতেই অঙ্কে নাটত আমি ইয়ার নিদর্শন পাও আর মন্ত্রপুথিত পাও কিন্তু এইবর কোবা সাহিত্যর মাজতহে আছিল সেখানে লয়যুক্ত গদ্য বলে কৈছিল অঙ্কে নাটর গদ্য সমূহ পোনপটিয়াভাবে সাহিত্যত গদ্য কোনে ব্যবহার করেছিল বলে কলে মানে আমি কব লাগব ভট্টদেবে এই ভট্টদেবকে আমি সাহিত্যর জনক বলে কো গদ্য সাহিত্যর জনক বলে কোর প্রকৃত নাম আছিল বৈকুণ্ঠনাথ ভাগবত ভট্টাচার্য কবিরত্ন ভাগবত ভট্টাচার্য তেখেতক এইবিল মানে ভক্ত সমাজ ভক্তপণ্ডিতসকলে তেখেতক পাণ্ডিত্য আর কাব্যজ্ঞানের স্বীকৃতিস্বরূপে তেখেতক এই নাম সমূহ দিছিল আর মানে কইসই আমার এই সময় সমসার কবি সাহিত্যিকসকলের জন্মর সময় কেতিয়া জন্ম হয়েছিল কত জন্ম হয়েছিল এই সম্পর্কে বিভিন্ন মতভেদ আছে এই কথাখিনি এর ক্ষেত্রটো প্রযোজ্য তেওঁনো কেতিয়া জন্ম হয়েছিল কত জন্ম হয়েছিল সেয়াও প্রহেলিকাময় তথাপিও পণ্ডিত হেমচন্দ্র গোস্বামীয়ে তেখেতের সময়সীমা নির্ধারণ করেছে 1480-ৰ পৰা 1560 খ্রিস্টাব্দলে সকলে সকল ভিতর বলে মত প্রকাশ করেছে আর সেয়াই তেখেতের জন্মর সময় বলে গ্রহণ করে আহিছে তেখেতে কি কি করেছিল কেবাখনো কাব্য গ্রন্থ রচনা করেছিল কিন্তু তেখেতের মূল কথা হল তেখেতে তিনিখন গ্রন্থ কথাত রচনা করা হয়েছিল ভাগবত কথা গীতা কথা গীতা বা গীতা কথা রত্নাকর কথা এই তিনিখন আছিল রচনা করেছিল তেখেতের গুরুর নাম আছিল দামোদরদেব দামোদরদেবে আজ্ঞা দামোদরদেবর আজ্ঞা সরুগত করিয়েই স্ত্রী শুদ্রে সকলে বুঝবরক কথা ভাগ কথাত তেখেতে ভাগবত রচনা করেছিল তার পরবর্তী সময় গীতাখন রচনা করেছিল আর মন করবলগিয়া যে এই যে সময় তেখেতে তার মানে কাব্য রচনা করেছিল বা যে কথাত কাব্য রচনা করেছিল সেই সময়ছোৱাত কতো আমার এনেকা ধরনের কাব্য রচনার আমি পরম্পরা দেখবলে নাপাও প্রফুল্লচন্দ্র রায় একটা বক্তব্য দিছে সেই বক্তব্যটাই
খুব সুন্দরভাবে ইংরাজিত দিয়া হয়েছে বক্তব্যটো, কিন্তু আপনাকে নিশ্চয় পড়ুতে বুঝি পাব এই বক্তব্যটোর মাজে এই যে তেখেতে সেই সময়ত কি ধরনের সাহিত্য রচনা করেছিল এই কথাখিনি আমি গম পাব পারো। আর মন করবলকে তেও কথাত রচনা করেছিল যদিও এই সময়ত স্ত্রীসূত্রে বুঝবলকে করেছিল, কিন্তু রচনাবিল কোরবাত তার মানে অল্প গৌরগম্ভীর সংস্কৃতরপর আহরণ করা হের বেশি সংস্কৃতবদ্ধ ভাষাটো সংস্কৃতিয়া সমাহবদ্ধ বাক্যর প্রয়োগ আছিল। কইছে যে কথোপকথনের শৈলীত আছিল, চুটি চুটি বাক্য প্রশ্ন উত্তর তর্ক পদ্ধতি ব্যবহার করেছিল, আর তথাপিও মানে অকমান টান যে কারণ সংস্কৃতর ইয়াত আধার আমি দেখবলে পাও। এটা কথাই ঠিক, এই সময়ত অসমীয়া গদ্য আরম্ভই হয়েছিল খুব ভালভাবে তার মানে পরিক্রমাটা আরম্ভ হয়েছিল, সেইভাবেই তার মানে আমি এই সময়ের গদ্যত অকমান সংস্কৃতি ঠাঁচ দেখবলে পাও। তথাপিও টান অকমান টান আমার বাবে তেখেতের গদ্য শৈলী, তথাপিও আমি কব লাগবে যে অসমীয়া গদ্যর আদিকালের আরম্ভণি পর্বর গদ্য হিসাবে তেখেতে যি ধরনের গদ্য রচনা করলে সেয়া আমার বাবে অনুকরণীয়, আর তেখেতের যে নাম তেখেতের বিশেষ স্থান অসমীয়া ভাষাক যদি মর্যাদা প্রদান করলে তার কারণে অসমীয়া সাহিত্যর বুরঞ্জিত তেখেতের বিশেষ স্থান সদায় থাকি যাব। এই বিষয়ে আপনাকে পরবর্তী সময় যেটা স্নাতকোত্তর পড়িব তেতিয়া খুব বহলায় আলোচনা করব বা অধ্যয়ন করবলে পারিব। আপনার পাঠ্য বিষয়ত অধ্যয়ন করতে মাঝে মাঝে কিছু প্রশ্ন দিয়া হয়েছে, সেই প্রশ্নসমূহর উত্তর সমূহ আপনাদের নিজে করে চাব। ইয়াতে আর্হি প্রশ্ন কিছু দিয়া হয়েছে, তাত দিয়া হয়েছে শব্দ সংখ্যা দিয়া হয়েছে যে ইমানটা শব্দর ভিতর লিখব, ইমানকে দীঘলকে লিখব, ইমানটা লিখব, এই কথাখিনি সদায় মন করব যাতে আপনাকে উত্তর লিখোতে সেই শব্দ সংখ্যার ভিতর লিখব পারে, মূল কথাখিনি লিখবলগা লিখব, সেই প্রশ্নটি কি কব সুধিছে সেই কথাখিনি সম্পূর্ণরূপে শুদ্ধভাবে লিখবলে যত্ন করব। আজি আমার আলোচনাটি আমি ইয়াতে সামরি মারিছো, ইয়ার পরবর্তী আলোচনাত আমি শঙ্করী যুগর অবৈষ্ণব সাহিত্যর বিষয়ে আলোচনা করি, তাতো তিনটা খণ্ডত আমি অবৈষ্ণব সাহিত্যর বিষয়ে আলোচনা করিম। এই সাহিত্যটিক আমি ইতিমধ্যেই কই আহিছো পাঁচালী সাহিত্য বলে কোৱা হয়, সেই কথাখিনি আমি পরবর্তী সময় অধ্যয়ন করি। আজিলে ইমানতে সামৰিছো, ধন্যবাদ।